অমর একুশে বইমেলার ১৭ দিন আজ। সপ্তাহের শেষ কর্মদিবসে বইমেলায় দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এছাড়া বেড়েছে লেখক পাঠক আনাগোনা, আগের তুলনায় বেড়েছে বিক্রিও। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। বৃহস্পতিবার বিকেল থেকেই বইমেলায় বাড়তে থাকে লেখক পাঠক ও দর্শনার্থীর ভিড়। ১৭তম দিনে আজ ১১টি বইয়ের উন্মোচন করা হয়েছে এবং নতুন বই এসেছে ১০৮টি। এ পর্যন্ত সব মিলিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়ালো ১৮১৭টি। করোনার কারণে দেরি করে মেলা শুরু হওয়ায় আগামী ১৭ মার্চ পর্যন্ত বইমেলার সময় বাড়ানো হয়েছে। আর এতে করোনায় গেল ২ বছরের ক্ষতি কাটিয়ে ওঠার আশা প্রকাশ করছেন লেখক ও প্রকাশকরা। বিগত কয়েক বছরের তুলনায় এবারের মেলাটা অনেক ভালো ফলপ্রসূ আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। একটা জায়গায় পড়েছিলাম, এরকম যেরকম বই আপনি চান ওইরকম বই যদি আপনি না পান তাহলে ওরকম বই আপনি নিজে লিখুন। এই পরিপ্রেক্ষিতে আমি বই লিখেছি। জেনোসাইড অধ্যয়ন সম্পর্কে বই নেই বললেও চলে, জেনোসাইড বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না, এটার জন্যই মূলত এই বইটা রচনা করা। এদিকে বিভিন্ন শ্রেণীর পাঠকরা দেখছেন এবং কিনছেন নিজেদের পছন্দের বই। বইমেলায় পিছিয়ে নেই ছোটরাও, পরিবারের সঙ্গে এসে শিশু কিশোররাও বেছে নিচ্ছেন ছড়া গল্পের, ভৌতিক ও কার্টুনের বই। আমার ইচ্ছে ছিল থ্রিলার উপন্যাস, তারপরে পুরনো রাইটারদের বইগুলো যেমন বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এই ধরনের রাইটারের বইগুলোর জন্য এসেছে আর কি। গল্পের বই কেনার জন্য আর আমি ছড়ার বইও কিনবো। মারমেড আর সিন্ডেলার বই কিনতে চাই। যে ধরনের বই কিনতে চাই তার মধ্যে রয়েছে শিশু কিশোরদের বই আর সম্ভবত বিজ্ঞানের কয়েকটা বই কিনবো। হাসান, জিটিভি নিউজ, ঢাকা।